এবার বর্তমান স্বামী বাবু নামের ছেলেটি বলল, স্যার এটা অন্যায়, আপনারা এসেছিলেন আমার স্ত্রীর প্রাক্তন স্বামী আমার বাসর ঘর সাজিয়ে দিবে বলে, অথচ কি হতে কি হয়ে গেল, এখন আপনারা আমার সদ্য বিয়ে করা স্ত্রীকে গ্রেপ্তার করে নিয়ে যেতে চাচ্ছেন। আমি বাসর ঘর থেকে নেমে পুলিশ অফিসারের পা চেপে ধরে বললাম, স্যার দোহাই লাগে আপনার, আপনি ইভাকে ছেড়ে দিন, আমি এসেছিলাম আমার মৃত্যুদণ্ডাদেশ কার্যকর হওয়ার আগে নিজের হাতে আমার স্ত্রীর বাসর ঘর সাজিয়ে দিতে, সত্য ঘটনা বলে আমার প্রাক্তন স্ত্রীকে ফাঁসিয়ে দিতে নয়। আমার কথা শুনে পুলিশ অফিসার জামাল বলল, শোনো মুন্না একটা কথা মনে রাখবে, সত্যের কখনো মৃত্যু হয় না, শত প্রতিকূলতায় সত্যের নিভুনিভু প্রদীপ একদিন আপন আলোয় পুরো পৃথিবীকে আলোকিত করে। তুমি খুন না করেও তোমার স্ত্রীকে এবং তার গর্ভের সন্তানকে বাঁচাতে খুনের দায় তোমার মাথায় তুলে নিয়েছিলে, কিন্তু তোমার স্ত্রী এই কালনাগিনী তোমার ভালোবাসার সে প্রতিদান কি দিতে পেরেছে? যখনই পুলিশ তোমাকে অ্যারেস্ট করে নিয়ে গেল তখনই সে বাবার বাড়িতে চলে গেল, একটি বারও তোমার মা বোনের কথা সে চিন্তা করলো না। বাবার বাড়িতে গিয়ে সে তো শান্ত হয়নি, তার পথের কাঁটা গর্ভের সন্তান, যে সন্তান পৃথিবীতে আসলে সে হয়তোবা আর একটা বিয়ে করতে পারবে না, তাই সে সেই সন্তানকেও নষ্ট করে ফেলেছে। কয়টা অপরাধের ক্ষমা তুমি তাকে করবে? তুমি তাকে ক্ষমা করলেও আইন তাকে কখনো ক্ষমা করবে না, তাই আমি ওকে গ্রেপ্তার করে কালী কোর্টে তুলবো এবং তোমার মৃত্যুদণ্ডাদেশ স্থগিত করার ব্যবস্থা করব। আমি আশা রাখি তুমি বেকসুর খালাস পাবে। তারপর পুলিশ অফিসারের সাথে থাকা কনস্টেবলের উদ্দেশ্যে বললেন, এই মুন্নার সাথে ইভাকেও গ্রেপ্তার করে গাড়িতে তোলো। ঘরে উনি চলে গেলেন। পেছন পেছন কনস্টেবল আমাকে আর ইভাকে নিয়ে বের হয়ে গেল। আমরা চলে যাবার পর ইভার বর্তমান স্বামী বাবু নামের সেই ছেলেটি পকেট থেকে মোবাইল বের করে তার শ্বশুর সাইফুর রহমানকে ফোন করার উদ্দেশ্যে ড্রয়িং রুমের দিকে চলে আসলেন। বাবু ড্রয়িং রুমে এসে তার শ্বশুর সাইফুল মিয়াকে ফোন করলেন। সাইফুল মিয়া তখন হসপিটালের ওয়েটিং রুমে বসা ছিল। নতুন জামাই ফোন করেছে দেখে কলটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। বাবা পুলিশ এসে আপনার মেয়েকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। কি বলো তুমি, আমার মেয়েকে পুলিশ অ্যারেস্ট করেছে কেন? আপনি যদি সুযোগ পান একটু থানায় গিয়ে যোগাযোগ করুন, ডাক্তার এখনো তোমার শাশুড়িকে দেখেনি, একটু পরেই তোমার শাশুড়িকে দেখবেন, তারপর না হয় আমি থানায় গিয়ে যোগাযোগ করব। ঠিক আছে আপনি তাই করুন, বলেই বাবু মোবাইলের লাইন কেটে দিলেন। পুলিশ অফিসার জামাল খান বসে উপর মহলে ফোন করে মুন্নার মৃত্যুদণ্ডাদেশ স্থগিত করার কাজে ব্যস্ত ছিল। এমন সময় সেখানে আসলেন ইভার বাবা সাইফুল মিয়া। সাইফুল মিয়া থানায় ঢুকে পুলিশ অফিসারকে সালাম দিলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন বাবা, আমার মেয়েকে নাকি আপনারা গ্রেপ্তার করেছেন? আপনার মেয়ের নাম কি? ইভার রহমান। আই সি, আপনি তাহলে ইভার বাবা। হ্যাঁ, কিন্তু আমার মেয়েকে আপনারা গ্রেপ্তার করেছেন কেন? তারপর পুলিশ অফিসার জামাল আমার শ্বশুরকে সব কথা খুলে বলতে লাগলেন। সব কথা শোনার পর সাইফুল মিয়া বললেন, বাবা আমি অসহায় মানুষ, জীবনে কখনো কোর্ট কাচারি করিনি, আমাকে একটা উপায় দেখিয়ে দিন, কি করলে আমি আমার মেয়ের জামিন নিতে পারবো। আপনি দয়া করে কাল কোর্টে এসে যোগাযোগ করুন, কাল আপনার মেয়েকে কোর্টে তুলবো। তারপর সাইফুল মিয়া থানা থেকে বিদায় নিয়ে চলে আসলেন। সাইফুল মিয়া ছিল নিরীহ মানুষ, এদিকে হসপিটালে ওনার অসুস্থ স্ত্রী, অন্যদিকে কারাগারে ওনার মেয়ে। উপায় না পেয়ে সাইফুল মিয়া ছুটে গেল ওনার মেয়ের বর্তমান স্বামী বাবুর কাছে। বাবু তখন বাসা থেকে নামছিল, সিঁড়ির মধ্যেই দেখা হয়ে গেল বাবুর সাথে। বাবুকে দেখে সাইফুল মিয়া বলল, বাবা আমার মেয়েকে তো কোর্ট জামিন দিচ্ছে না, আমি নিরীহ মানুষ, কোর্ট কাচারি সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, তুমি যদি আমাকে একটু সাহায্য করতে। বাবু তখন বলল, আপনি আমার সাথে চিটারি করেছেন, আপনার মেয়ের খুনের কথা গোপন রেখে আপনার খুনি মেয়েকে আমার সাথে বিয়ে দিয়েছেন, আমি আপনারা বাবা মায়ের নামে প্রতারণার মামলা করব এবং খুব শীঘ্রই আপনার মেয়েকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করব। আমার এমন দুঃখের সময় বাবা তুমি যদি এমন কাজ করো তাহলে আমি কোথায় যাব? আপনি কোথায় যাবেন না যাবেন সেটা আমি জানি না, আপনি কিভাবে পারলেন এমন একটা খুনি মেয়েকে আমার গলায় ঝুলিয়ে দিতে? সম্মান চান তো আমাদের সামনে থেকে চলে যান, না হয় আমি দারোয়ান ডেকে আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব। বলেই বাবু সিঁড়ি বেয়ে নেমে গেল। এদিকে এক সপ্তাহ পরে কোর্ট থেকে আমি বেকসুর খালাস পেয়েছি। আজ মিষ্টি এবং ফুল নিয়ে পুলিশ অফিসার জামাল সাহেবের সাথে দেখা করতে থানায় আসলাম। পুলিশ অফিসার জামাল দৈনন্দিনের কাজ করছিলেন, আমাকে দেখে বললেন, আরে মুন্না সাহেব বসুন বসুন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে নতুন জীবন দেওয়ার জন্য, জীবন দেওয়া এবং নেওয়ার মালিক আল্লাহ, আমি তো ওসিলা ছিলাম মাত্র, তবুও আপনি না হলে হয়তোবা এতদিনে আমার লাশ কবরে থাকতো, তাই আপনার জন্য কিছু মিষ্টি এবং ফুল এনেছি। ওসবের দরকার নেই, পুলিশের কাজ হচ্ছে সত্য এবং ন্যায় উদ্ঘাটন করা, আমি তাই করেছি মাত্র। আচ্ছা একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো, বলুন ইভার খবর কি কিছু জানেন? সম্ভবত জেল হতে পারে, ফাঁসি নাও হতে পারে, তবে সবকিছু নির্ভর করছে মামলার তদন্ত এবং সাক্ষ্য প্রমাণের উপর। মজার বিষয় হচ্ছে এই মামলার একমাত্র সাক্ষী আপনি, আপনার সাক্ষ্যর উপর নির্ভর করছে ইভার জীবন মরণ। কথাটা শুনে আমার বুকটা কেঁপে উঠল। আমার সাথেও হাজারটা অন্যায় করলেও কেন জানি বুকের কোণে ওর জন্য এখনো কিছু মায়া কাজ করছে, কিন্তু আমার অনাগত সন্তানকে নষ্ট করে দেওয়ার ফলে ওর প্রতি তীব্র ঘৃণাও কাজ করছে। শেষ পর্যন্ত পুলিশ অফিসারের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে আমি বিদায় নিয়ে চলে আসলাম। এদিকে সাইফুল মিয়া কারাগারে গিয়েছেন মেয়ের সাথে দেখা করতে। বাবাকে দেখে ইভা বসা থেকে দাঁড়িয়ে বাবাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কান্না করলেন। সাইফুল মিয়া বলল, মারে আমি নিরীহ মানুষ, কোথায় যাব কি করব কিছুই বুঝতে পারছি না, তোর স্বামী বাবুকে বলেছিলাম আমাকে একটু সাহায্য করার জন্য, সে উল্টো আমাকে শাসিয়েছে, সে বলেছে তোর নামে আর আমার নামে নাকি চিটিং মামলা করবে, এখন আমি কোথায় যাব, কার কাছে গেলে একটু সাহায্য পাবো, আমার মাথায় কাজ করছে না। ইভা তখন চোখের জল মুছতে মুছতে বলল, মুন্নার খবর কি বাবা? শুনেছি এ মামলা থেকে নাকি সে বেকসুর খালাস পেয়েছে, তাহলে বাবা তুমি তার কাছে যাও, আমার বিশ্বাস সে যতটুকু পারে তোমাকে সাহায্য করবে। কোন মুখ নিয়ে তার কাছে যাব
বল, সে যখন জেলে ছিল তখন তুই তাকে তালাক দিয়েছিস, তোর গর্ভের সন্তান তুই নষ্ট করে ফেলেছিস, এখন কি সে আমাকে সাহায্য করতে রাজি হবে? আমার বিশ্বাস সে তোমাকে ফিরাবে না, তুমি একবার গিয়ে দেখো। তারপর সাইফুল মিয়া আমাদের বাসার উদ্দেশ্যে আসার জন্য কারাগার থেকে বের হয়ে গেলেন। সন্ধ্যায় আমি, মা এবং রোশনি আমাদের ড্রয়িং রুমে বসে কথাবার্তা বলছিলাম। আমি জেলে যাবার পর আমার চাকরিটা চলে গেছে, আগামীকাল নতুন চাকরির ইন্টারভিউ দিতে যাব, এ ব্যাপারে মায়ের সাথে কথা বলছিলাম। এমন সময় কলিং বেল বেজে উঠলে রোশনি গিয়ে দরজা খুলে দেয়। আমার প্রাক্তন শ্বশুর সাইফুল মিয়া এসেছে, তাকে দেখে আমার মা মুখ ফিরিয়ে নিল। সাইফুল মিয়া এসে আমার মায়ের কাছে হাত জোড় করে বলল, বিয়ান সাহেবা আপনি এভাবে মুখ ফিরিয়ে নেবেন না, আমার এই দুর্দিনে আমাকে তাড়িয়ে দিবেন না। সাথে সাথে আমার মা বললেন, সেদিন আমিও নিরুপায় হয়ে আপনার কাছে গিয়েছিলাম, আপনি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন, বলেছিলেন আমি খুনির মা, কেমন ছেলে পেটে ধরেছি। এখন যদি আমি আপনাকে বলি আপনি কেমন মেয়ে জন্ম দিয়েছেন, যে মেয়ে মানুষ খুন করে, মানলাম সেদিন নিরুপায় হয়ে বাড়িওয়ালাকে ধাক্কা দিয়েছে, আর ঘটনার আকস্মিকতায় বাড়িওয়ালা মৃত্যুবরণ করেছে, কিন্তু আমার ছেলের সন্তান ছিল আপনার মেয়ের পেটে, তার তো কোনো দোষ ছিল না, সেই সন্তানটাকে ভ্রূণেই কেন নষ্ট করেছে আপনার মেয়ে? তার কোনো জবাব সাইফুল মিয়া দিতে পারল না। শেষ পর্যন্ত আমি বললাম, মা যে অন্যায় উনি তোমার সাথে করেছে সে অন্যায় যদি তুমি তার সাথে করো তাহলে তারা তোমার মধ্যে পার্থক্য কি? আমার কথা শুনে সাইফুল মিয়া কিছুটা সাহস পেলেন, তারপর আমার উদ্দেশ্যে বললেন, বাবা আমার মেয়ে কারাগারে বসে তোমার সাথে একটু দেখা করতে চায়, যদি পারো কাল অথবা পরশু গিয়ে আমার মেয়ের সাথে একটু দেখা করে এসো, বলেই উনি চলে গেলেন। পরদিন আমি যথাসময়ে কারাগারে গেলাম ইভার সাথে দেখা করতে। ইভা তখন ফ্লোরে ঘুমিয়েছিল, আমাকে দেখে শোয়া থেকে উঠে জড়িয়ে ধরতে চাইল। আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, কাছে আসার চেষ্টা করবে না, এখন আমি তোমার স্বামী নই, এতটা বদলে গেলে তুমি আমাকে বদলে দিয়েছ, আমাকে কি ক্ষমা করা যায় না? না জেনে ভুল করলে ক্ষমা করা যায়, কিন্তু জেনে শুনে অপরাধ করলে সেটা ক্ষমা করা যায় না। সাথে সাথে ইভা আমার পায়ে পড়ে বলল, আমার ভুল হয়েছে, আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সত্যি কথা বলতে মনের কোণে এখনো তার জন্য আমার ভালোবাসা জমে রয়েছে, তাই আমি কাঁপা কাঁপা গলায় বললাম, দেখো ইভা, স্বাধীনতা অর্জন করার চাইতে রক্ষা করা যেমন কঠিন তেমনি ভালোবাসা বলা সহজ, সেই ভালোবাসাকে বুকে ধারণ করে ভালোবাসার মানুষের জন্য সবকিছু ত্যাগ করা কঠিন, সেটাও অনেকেই পারে না যেমনটি তুমি পারোনি। তারপর তাকে বুকে টেনে নিয়ে বললাম, আমি আছি তোমার পাশে। হ্যালো ভিউয়ার্স, ইভাকে ক্ষমা করে মুন্না কি ভুল করেছে? মুন্নার কি উচিত হয়েছে ইভাকে ক্ষমা করে দেওয়া? আপনার মতামত কি সেটা কমেন্টস বক্সে লিখে জানান, আর গল্পটি ভালো লাগলে এখনই শেয়ার করে দেবার জন্য অনুরোধ রইল। এই গল্পের প্রথম দ্বিতীয় তৃতীয় পর্ব দেখতে চাইলে এই পেজে ঘুরে আসুন। ধন্যবাদ।